আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার বেসিক শিখতে কী কী জানতে হবে আমাদের। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমি বেশ কিছু টিউটোরিয়ালস দিয়েছি আপনাদের সামনে। সেই টিউটোরিয়ালসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কম্পিউটারে কাজ করতে গেলে, কম্পিউটারের দিকে আমরা যখন অগ্রসর হচ্ছি, যখন বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর প্রযুক্তি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কম্পিউটারের মূল বিষয়গুলো জানতে হবে। মৌলিক কম্পিউটার দক্ষতা আয়ত্ত করতে আমাদের যা জানার দরকার তা জানা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার বেসিক শিখতে কী কী জানতে হবে আজকে ভিডিওতে আলোচনা হবে। তো প্রিভিউয়ার্স, এখানে বেশ কিছু লিখে আমি লিখেছি অলরেডি। অন্যদিকে আজকাল অফিসের যে কোনো কাজের জন্য কম্পিউটার দক্ষতা অপরিহার্য। আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কম্পিউটার শিখতে চান তবে কোর্সটি করতে পারেন। তো প্রিভিয়াস, একটা কথা হচ্ছে, এখানে আমরা বেশ কিছু আলোচনা করেছি, এই কথাগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা কম্পিউটার বেসিক কোর্স করতে আমাদের কী কী শিখতে হবে। আপনি একটি কম্পিউটার দিয়ে কী করতে পারেন না, অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সার কাজ, স্কুলের জন্য বিজ্ঞান প্রকল্প তৈরি, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি করার মতো অনেক কাজ কম্পিউটারে করা যায়। এবং আপনি যদি নির্দিষ্ট কম্পিউটার দক্ষতা আয়ত্ত করেন তবে আপনি আপনার সহপাঠীদের থেকে শতগুণ এগিয়ে থাকতে পারবেন। তো প্রিভিউয়ার্স, যাই হোক, আমি যদি এই দক্ষতাগুলি শিখতে চান আপনি যদি এই দক্ষতাগুলি শিখতে চান তবে আপনার একটি ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। একটি ইন্টারনেট সংযোগ আপনাকে সারা বিশ্বের নেটওয়ার্কগুলিতে অ্যাক্সেস দেয়। এখন আপনার কাজ সহজ এবং আরও মজাদার হবে পরীক্ষা দেওয়ার আগে। পড়া যেমন জরুরি, তেমনি কর্মী বাহিনীতে প্রবেশের আগে কম্পিউটার দক্ষতাও অপরিহার্য। তো প্রিভিয়াস, এখানে মূলতভাবে বোঝানো হচ্ছে যে কম্পিউটারের যে বেসিক শিখতে কী কী জানতে হবে তাই আলোচনা। তো এখানে বেশ কিছু আলোচনা করেছি আপনাদের সামনে, এখন আমরা আলোচনা করব এই যে আসুন জেনে নিই কী কী বেসিক জানতে হবে আমাকে। তো প্রিভিয়াস, বেসিক কম্পিউটার কোর্সে কী কী শেখানো হয় তা হলো, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, বেসিক কম্পিউটার কোর্স করতে গেলে আমাদের কী কী শিখতে হবে। বেসিক হচ্ছে এমন একটা জিনিস যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা, ডকুমেন্টস তৈরি, ইন্টারনেট ব্রাউজিং, ওয়েব রিসার্চ, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত বেসিক কোর্সে শেখানো হয়। তো প্রিভিয়াস, বেসিক কোর্সে জাস্ট আপনারা যে কম্পিউটার কোলাওয়াদা এবং কম্পিউটার অন অফ করা আর কি, তারপরে ইন্টারনেট ব্রাউজিংয়ের হালকা কিছু কাজ, তারপরে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অল কাজ, ঠিক আছে? এগুলো আপনাদেরকে মূলত বেসিক কোর্সের মধ্যে শেখানো হয়। তো প্রিভিয়াস, আসলে বেসিক এগুলো যদি আপনি মূলত জানেন তারপরে আপনি একটা কাজ করতে পারেন, ভালো মানের একটা কোর্স নিয়ে নেবেন অথবা সেটা একটু এসইও করে তারপরে মার্কেটিং অথবা এই যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা কাজের মধ্যে আপনি তখন লেগে যেতে পারেন। অথবা আপনি যদি চান কম্পিউটারের দোকান করবেন, যে কোনো একটা কাজ করে সেই রকম একটু কাজ করা যায়, কম্পিউটার দোকানের কাজ অথবা অনলাইনে বিভিন্ন রকমের কাজ অথবা কম্পিউটারের বিভিন্ন রকমের অফিসের কাজগুলো করা যায়। তো প্রিভিয়াস, প্রথমে যদি বেসিক কোর্স করতে চান তাহলে বেসিক কোর্সের মধ্যে আপনারা এই লেখাগুলো পাবেন। তো পরিশেষে আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বেসিক কোর্সে কী কী শেখানো হয় তা, এবং সেই সাথে আমরা আপনাদেরকে বেশিরভাগ প্রায় ভিডিওতে আমরা চাই যে আপনারা কিছু একটা শিখেন অথবা কিছু একটা শিখে অনলাইন জগতে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা যেন আরও আগ্রহী হন। তো প্রিভিয়াস, পরিশেষে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।